দেখলেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা দেখছেন তসলিমউদ্দিন স্নেক মাস্টার ইউটিউব চ্যানেল। আমি এখন আমার কাছে 3 থেকে 4টি সাপ রয়েছে, দূর দূরান্ত থেকে আমি রেস্কিউ করেছি। তো সাপগুলোকে আমি এখন জঙ্গলের মধ্যে পৌঁছালাম। এখন সাপ আর কত 2-3 দিন থেকে ধরা হয়েছে, রেস্কিউ করা হয়েছে, তো সাপগুলোকে না খেয়ে কতদিন থাকবে, তো সাপগুলোকে আমি এখন জঙ্গলের মধ্যে রিলিজ করতে আসছি। আপনারা ফার্স্ট টু লাস্ট অবধি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কী কী সাপ রেস্কিউ করেছি আর কী কী সাপ এখন জঙ্গলের মধ্যে রিলিজ করব, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি সাপগুলো নিয়ে আসছি পরিবেশ মুক্ত করার জন্য, যেন সাপগুলো ভালো করে বেঁচে থাকতে পারে, কেননা সাপেরও বেঁচে থাকার অধিকার আছে। তো সাপ 2-3 দিন থেকে আমার কাছে না খেয়ে আছে, সাপগুলোকে এখন ছেড়ে দেব। তো আপনারা ভিডিওটা দেখুন, আর ভিডিওটা দেখছেন ঠিকই আপনারা, কিন্তু আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, একটি সাবস্ক্রাইবই একটি প্রাণীর জীব বাঁচতে পারে। তিন থেকে চারটি সাপ রয়েছে আমার কাছে, সাপগুলো ছেড়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সাপ হচ্ছে কোবরা, ভিডিওটা ভিডিও করেই সাপ ছেড়তে হয়, কেননা মানুষ বলে যে সাপ তুমি কি করছো, ভিডিও না করলে মানুষের মনে সন্দেহ হয় যে সাপ তুমি কি করলা। এদিকে এটা যাচ্ছে, এই যে ওখানে জায়গা খুঁজে নিবি, যেখানে যাবে যাবে আমরা নিয়ে নেবে, তারপর পুরো করবি। তো ঠিক আছে বন্ধুরা, এই যে আমি সাপ ধরি, আমাকে ভিডিও করে ধরতে হয়, ভিডিও করে ছাড়তে হয়, না হলে মানুষকে আমাকে কৈফত দিতে মুশকিল হয়ে যায়, কেননা তুমি এত সাপ ধরছো, সাপ কি করছো। তো ওই জন্য আমি ভিডিওটা করে সাপকে ছাড়ি, কেননা যে সাপকে বাড়তে রাখা বেআইনি, সাপকে অন্য অন্য কেউ কোনো লোক আবার সাপের ব্যবসা করে, সাপকে নিয়ে বিষ প্রচার করে, অনেক লোক জেলও খাটে, ওই জন্য আমি সাপটাকে
ভিডিও কল করে ধরি আর সবটাকে ভিডিও কল করে ছাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা এই যে সাপের ভিডিওটা দেখলেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই একটি শেয়ারই একটি সাপের প্রাণ বাঁচবে। আচ্ছা বন্ধুরা, আমি 3 থেকে 4টি সাপ ছেড়ে দিলাম জঙ্গলের মধ্যে একবারই, কেননা লোক দেখলে পরে সাপগুলো মেরে দেয়। তো ওই জন্য আমি না দেখে, কাউকে না দেখিয়ে আমি এক জায়গায় সাপগুলোকে ছেড়ে দিলাম। আর আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আমি গুড্ডু মুড়িয়াকে চ্যালেঞ্জ করেছি, ওনার সাপ ধরা দেখে মানুষ দুইটি ছেলে মারা গেল, আমার রায়গঞ্জের একটা মাদিপুরের একটি শ্যামপুর মোড়ের টোটো চালক দুইজনই। যে গুড্ডু মুড়িয়া যদি সাপের মাথা ধরতে পারে, আমরা লেজ কেন ধরবো না? তো অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন দাদারা, কেননা ওনার ভিডিও দেখে, ওনার সাপ ধরা দেখে দুইটা ছেলে মারা গেল, এটা নিয়ে আমার খুব দুঃখ। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যেন গুড্ডু মুড়িয়ার কাছে এই ভিডিওটি পৌঁছায়, কেননা ওনার সাপ ধরা খেলি দেখে মানুষগুলো মারা যাচ্ছে। তো যেন ওনার কাছে ভিডিওটি পৌঁছায়, আপনারা অবশ্যই শেয়ার করবেন, একটি শেয়ারই অনেক প্রাণীর জীবন বাঁচবে। তো ঠিক আছে বন্ধুরা, জঙ্গলের মধ্যে সাপ রিলিজ করে দিলাম 4টি সাপ। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, ভিডিও আপনারা দেখতে থাকুন। এইখান থেকে সমাপ্ত করলাম, জয় ভারত, বন্দে মাতরম।